হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সুরভি, আমি ভালো আছি। আর এই যে আমার মিষ্টি মেয়ে তোমাদেরকে হাই করছে। তো দুপুরবেলায় কী আর করবো, দুজন মিলে বসে পড়েছি খেলা করতে। তো খেলা করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমি এবারে দুর্গাপুজোয় কী কী কিনেছি। তো সেরকম কিছু কেনা হয় নাই, অল্প কিছু কিনেছি। তো চলো তোমাদের সাথে দেখায় সেগুলো শেয়ার করি। এই যে আমার মেয়ে খেলা করছে, সারা দিন ওকে নিয়ে আমার কেটে যায়। দেখো, হাই, তোমাদেরকে কিসিও দিয়ে দিয়েছে। ও ভীষণ মিষ্টি, সারা দিন খেলা করবে আর আমার সাথে বদমাইশি করবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী শপিং করেছি। এটা আমার মেয়ের একটা প্যান্ট কিনেছি, তো আমি সব কিছুই রিলায়েন্স থেকে বাজার করেছি। এটা একটা ছোট প্যান্ট কিনেছি বাড়িতে পরার জন্য, সব হারিয়ে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে। আর এটা আর একটা ছোট প্যান্ট কিনেছি, এটাও বাড়িতে পরার জন্য। তো আমি আর একটা একটা গেঞ্জি কিনেছি, এই গেঞ্জিটা কিনেছি, আমার দিদি পছন্দ করে দিয়েছে গেঞ্জিটা, জানি না পরে কেমন লাগবে। আর এর সঙ্গে একটা এর সঙ্গে হ্যাঁ এটা কিনেছি আমার বরের জন্যে, সেম কালার কিনেছি। আর এর সাথে কিনেছি এই জিন্সটা, এটা অ্যাঙ্গেল, আগে তো কখনো পরিনি, আজকেই নতুন কিনলাম। তো এই ফ্রকটা কিনেছি আমার মেয়ের জন্য। আর একটা শাড়ি কিনেছি, আমি দুটো শাড়ি কিনেছি। এই শাড়িটা কিনেছি হ্যান্ডলুমের, কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ ভীষণ কালারফুল, সেই জন্য নিয়েছি। তো একটা ফ্রক কাটিং চুড়িতে কুর্তি নিয়েছি, এই ওয়ান পিসগুলো আমার ভীষণ ভালো লাগে আর ভীষণ কমফোর্টেবল, ভীষণ সফট। আর মেয়েকে নিয়ে সব জায়গায় যেতে হয়, সেই জন্য আমার এইগুলো ভীষণ ভালো লাগে। তো এটা নিয়েছি, কীরকম হয়েছে তোমরা সবাই আমাকে বলবে। হ্যাঁ আগে তো ছোটবেলায় সবাই সবাইকে দেখাতো। এই প্যান্টটা কিনেছি, আর এই গেঞ্জিটা কিনেছি, এই স্কার্টটা কিনেছি আমার মেয়ের, কোনো এই গেঞ্জিটা কিনেছি আমার মেয়ে পরা হয়ে গেছে, পার্টিতে নতুন গেঞ্জি ছাড়াও উনি যাবেন না। তো আর একটা গেঞ্জি, সেটাও পরা হয়ে গেছে, এটাও পরা হয়ে গেছে আমার মেয়ের। তো পার্টিতে গেঞ্জি, নতুন গেঞ্জি পরে গেলে সেখানে খাবার ফেলবে, সেটা পরের দিন এসে আমাকে কাচতেই হবে। তো দুটো শাড়ি কিনেছি, তার ম্যাপে আমি ম্যাচিং ব্লাউজটা কাটিয়ে নিয়েছি। তো ছোটোবেলায় তো সবাই সবারই বাড়ি গিয়ে জিনিস দেখতাম কে কী কিনেছে। এই জুতোটা কিনেছি আমি, আমার একটা কালো রঙের শাড়ি কিনেছি তার ম্যাচে। আমি হিল জুতো একদম পরতে পারি না, ওই জন্য আমি এই ফ্ল্যাট জুতো কিনেছি, মেয়ে নিয়ে এখানে ওখানে যাওয়া। আর তাছাড়া আমার হিল জুতো আছে, ভীষণ বাজে লাগে পরতে। আর এই শাড়িটা কিনেছি আমি এবারে দুর্গাপুজোয়, আমার বরকে বলেছি যে তুমি আমাকে দুর্গাপুজোর টাকা দিয়ে দাও, আমি দুর্গাপুজোর শপিংটা সেরে নেবো। তো আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে আমি সমস্ত শপিং সেরে তবে এখানে এসেছি। তা এই শাড়িটা কেমন হচ্ছে তোমরা সবাই বলবে। হ্যাঁ এটা ভেলভেটের, আমার শাড়িটা ভীষণ পছন্দ, আমার দিদি পছন্দ করে দিয়েছে শাড়িটা। এই যে আমার মেয়ে দেখো আমার জুতোটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমার পরের শপিং এখনো শেষ হয়নি, ও এখন করেই নাই, ও করবে। আর আমি আরও শপিং আমার হবে, আমার মা দিদি আমার শাশুড়ি মা সবাই আমার জন্য জামা কিনবে, যতক্ষণ না জামা কাপড় কিনবে, যতক্ষণ আমি বাড়ি যাচ্ছি ততক্ষণ না তো সেগুলো আমি হাতে পাবো না। বল
তো বন্ধুরা, আমি আর একটা টপ নিয়েছি, এটা লং টপ। তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আমার মেয়ে ফেলে দিয়েছিল। এটা দুর্গাপুজোর কদিন আগেই নিয়েছি, কিন্তু পরা হয়নি, দুর্গাপুজোয় পরবো বলে। তা কেমন হয়েছে বলো? তো চলো বন্ধুরা, আমি আমার মেয়ে নিয়ে একটু বেরিয়ে আসি। আমার মেয়ে ভীষণ বদমাইশি করছে ঘরের মধ্যে, আর বেড়াতে যাওয়ার নাম শুনলে তো একদম ওস্তাদ। তো ভর্তি দুপুরবেলা আমি যাচ্ছি আমার মেয়ে নিয়ে বেড়াতে, এইরকম করি আমার দিন কেটে যায়। বর গিয়েছে অফিস, আমারও ঘুম নাই, আমার মেয়েরও ঘুম নাই। তো চলো কি আর করবো, একটু ঘুরে আসি। শানভি হাই করো, হাই করো শানভি, হাই করো। হ্যাঁ আমি চলে গেলাম, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু টাটা। হ্যাঁ টাটা শানভি। তো চলো বন্ধুরা, সারা দুপুর ঘুরে তো আমার হালটাই খারাপ হয়ে গিয়েছে, ভীষণ বদমাস। তো আমি চলে এসেছি একটা সিঙ্গারার আর জিলিপির দোকানে, একটু সিঙ্গারা আর জিলিপি নিয়ে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বাই। তো আমি আবার ভিডিও বানাবো, নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য। আমার ভিডিও বানাতে ভীষণই ভালো লাগে, সবারই সাথে সব কিছু শেয়ার করতে ভীষণই ভালো লাগে। এই যে আমার মেয়ে আর একটু ফুল তুলে নিচ্ছে, রাস্তার ধারে ফুলগুলো তুলেছে, লাগিয়েছে সাজানোর জন্য। আমার মেয়ে ফুলটা তুলে বরবাদ করছে, যদি এখনই তাড়া করে দুজন ছুটে পালাতে হবে। দেখছো কেমন নষ্ট করছে, ভীষণ বদমাস। আমি মানা করলেও ও শুনবে না। তো চলো, আমার সিঙ্গারা জিলিপি হতে একটু দেরি আছে। তো বাই বাই।